সবাই ভালো আছো। আজকে তোমাদের জিওটেকনিক ইঞ্জিনিয়ারের চতুর্থ পর্বের সেকেন্ড শিফটের বি গ্রুপ এ গ্রুপের ক্লাস তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ম্যাথটা দেখবে। দেখো, আমরা অঙ্কতে দেখতে পারছি একটি অঙ্ক আছে, সম্পূর্ণরূপে সম্পৃক্ত একখণ্ড নমুনা মৃত্তিকার জলীয় অংশের শতকরা হার 45% এবং জিএস আপেক্ষিক গুরুত্ব 2.70, নমুনার ভয়েড রেশিও, পোরোসিটি এবং সম্পৃক্ত একক ওজন নির্ণয় করো। আমি তোমাদের কলেজের ক্লাসে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, সেই সূত্র অনুযায়ী ভয়েড রেশিওর সূত্র হলো ই সমান সমান ডাব্লিউ জি এস ভাগ এস আর। এখানে ডাটাগুলো আগে লিখে নিবে, সেটা হলো ডাব্লিউ জলীয় অংশের পরিমাণ শতকরা হারকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, 45%। দেখো এখানে 45% আছে, সেজন্য এটাকে পার্সেন্ট থাকার জন্য 100 দ্বারা ভাগ হবে, দিয়ে আসলো কি 0.45। এখন জিএস এর মান দেওয়া আছে, আমরা জানি কি সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার জন্য এস আর সমান সমান 1, এবং আমরা জানি পানির একক ওজন গামা ডাব্লিউ সমান সমান 1000 কেজি। এবার অঙ্কতে আসি, ভয়েড রেশিওর মান ডাব্লিউ এর মান কত, 0.45, এবং জিএস এর মান 2.70 ভাগ এস আর এর মান 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 1.215। এটা একটি অ্যান্সার, কারণ আমাদের চেয়েছিল ভয়েড রেশিওর মান, তারপরে পোরোসিটি। এই পোরোসিটি হলো এন, আমরা সবসময় পোরোসিটিকে এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন সমান সমান ই ভাগ 1+ই। এটা একটি সূত্র, এই সূত্রটাও আমি তোমাদের লিখে দিয়েছিলাম। তাহলে ই সমান সমান যেটা ভয়েড রেশিওর মান বের হলো সেটা 1.215 ভাগ 1+1.215। এটা ক্যালকুলেশন করলে আসে 0.055। এবার অঙ্কতে কি চেয়েছিল, দেখো অঙ্কতে চেয়েছিল যে ভয়েড রেশিও, পোরোসিটি এবং সম্পৃক্ত একক ওজন নির্ণয় করো। আমাদের ভয়েড রেশিও, পোরোসিটি এই দুইটা আমরা বের করেছি, এবার আমাদের বের করতে হবে সম্পৃক্ত একক ওজন। সেটা বের করার নির্ণয়ের সূত্র আমার লিখে দেওয়া আছে, তোমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবে। দেখো সম্পৃক্ত একক ওজন নির্ণয়ের সূত্র হলো গামা স্যাট ইকুয়াল টু জি প্লাস ই ব্র্যাকেট অফ গামা ডাব্লু ভাগ 1+ই। তাহলে আমরা জানি জি মানে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কত আছে 2.70, এবং প্লাস 1.215, এটা হলো ভয়েড রেশিওর মান, ইনটু গামা ডাব্লু, গামা ডাব্লুর মান পানির একক ওজন, তাহলে গামা ডাব্লুর মান 1000 কেজি, সেটা আমরা এখানে বসালাম। এবার 1+ই এর মান আমরা জানি 1.215, এটা পুরোটা ক্যালকুলেশন করলে এসে দাঁড়ায় এত কেজি পার ঘনমিটার। গামা স্যাট মানে গামা স্যাচুরেশন, এটা মান সব সময় আসবে কেজি পার ঘনমিটার। তাহলে আমরা জানি কি উত্তর, ভয়েড রেশিও সমান সমান 1.215, পোরোসিটি সমান সমান 0.055, এবং গামা স্যাট বা গামা স্যাচুরেশন সমান সমান 1767.50 কেজি পার ঘনমিটার। তাহলে এখান থেকে আশা করি এই ম্যাথটা তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদের আরেকটি ম্যাথে নিয়ে যাব। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো।
এবার আমি দ্বিতীয় ম্যাথে যাব। হুম, 28 নম্বর ম্যাথটা দেখো তোমরা। একটি নমুনা মৃত্তিকার শিথিল অবস্থায় ভয়েড রেশিও 0.85। শিথিল অবস্থায় ভয়েড রেশিও মানে এটা হলো সর্বোচ্চ, ম্যাক্সিমাস। মৃত্তিকার শিথিল অবস্থায় ভয়েড রেশিও 0.85, দৃঢ়বদ্ধ অবস্থায় ভয়েড রেশিও, দৃঢ়বদ্ধ অবস্থায় ভয়েড রেশিও মানে মিনিমাম ভয়েড রেশিও 0.25, এবং প্রাকৃতিক মাটির ভয়েড রেশিও যদি 0.40 হয় তবে ওই মাটির ঘনত্ব সূচক নির্ণয় করো। তোমাদের একটি সূত্র লিখে দিয়েছিলাম, ঘনত্ব সূচক বা ইন্ডেক্স ID সমান সমান ই ম্যাক্সিমাস মাইনাস ভয়েড রেশিওর ই ভাগ ই ম্যাক্সিমাস মাইনাস ই মিনিমাম। এই সূত্রটা ক্লাসে নোটেশন সহকারে লিখে দিয়েছিলাম। এখানে ই ম্যাক্সিমাস সমান সমান কি 0.85 মাইনাস ই ভয়েড রেশিওর মান কত দেওয়া আছে, দেখো ভয়েড রেশিওর মান দেওয়া আছে 0.040। তাহলে ই ম্যাক্সিমাস মাইনাস ই ই ভাগ ই ম্যাক্সিমাম, ই ম্যাক্সিমাম হলো 0.85 মাইনাস ই মিনিমাম হলো 0.25, এটা ক্যালকুলেশন করলে এসে দাঁড়ায় 0.75। অতএব ঘনত্ব সূচক ইন্ডেক্স হলো 0.75, এই অঙ্কটাতে এটাই অ্যান্সার। এবার এই অধ্যায়ের আমরা যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নতে গেলে তোমাদের প্রথমে করতে হবে কি, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি নিয়ে আসছি। এবার তোমাদের যদি অঙ্কতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভয়েড রেশিও কি, এটা এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, যেমন ভয়েড রেশিও কি, অথবা ভয়েড রেশিও কাকে বলে, অথবা ভয়েড রেশিও বলতে কি বোঝায়, আবার ইংলিশে দেখো ভয়েড রেশিও বলতে কি বোঝায়। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, তোমাদের বুঝতে হবে প্রশ্নটা সম্পর্কে। তাহলে আমরা উত্তর, নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন, কোনো একটি নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন মানে ভিভি এর সাথে কঠিন অংশের আয়তন, ভয়েড মানে হলো বাতাস, মাটির ভেতরে যে বাতাসটা থাকে সেই বাতাসটাকে বোঝায়, এবং কঠিন অংশের আয়তন ভিএস মানে যতটুকু মৃত্তিকা আছে তার মধ্যে হলো সলিড, সলিড বা কঠিন অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। আমরা এটার সূত্র লিখে দিয়েছিলাম, ভয়েড রেশিও ই সমান সমান ভি ভি ভাগ ভি এস। দ্বিতীয় প্রশ্ন, পোরোসিটি বা সান্দ্রতা বলতে কি বোঝায়, এটা অনেকভাবে প্রশ্ন করতে পারে, তোমাদের বুঝতে হবে, প্রশ্ন আগে বুঝতে হবে তারপর উত্তর লিখতে হবে। নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন ভি ভি মানে নমুনা মৃত্তিকার, কোনো একটি নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন এর সাথে মোট আয়তন, ভয়েড মানে বাতাসের সঙ্গে সম্পৃক্ত মৃত্তিকার যে অংশটার আয়তন এবং তার সাথে শুধুমাত্র মৃত্তিকার যে আয়তন তার অনুপাত হলো পোরোসিটি, অর্থাৎ এন সমান সমান ভি ভি ভাগ ভি। ডিগ্রি অব স্যাচুরেশন বা সম্পৃক্ততার মাত্রা বা পরিপৃক্ততার মাত্রার সংজ্ঞা লিখো, বা সম্পৃক্ততার মাত্রা বলতে কি বোঝায়। নমুনা মৃত্তিকার পানির আয়তন, আয়তনের পানির আয়তন মানে ভি হলো আয়তন এবং ডাব্লিউ, এখানে ডাব্লিউ মানে হলো পানি, এটা বোঝায়।
নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে মোট ভয়েডের আয়তনের অনুপাতই হলো ডিগ্রি অব স্যাচুরেশন। ডিগ্রি অব স্যাচুরেশনকে এস আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এস আর সমান সমান ভি ডাব্লিউ ভাগ ভি ভি, একে শতকরা হারে প্রকাশ করা হয়। এটা সব সময় শতকরা হারে প্রকাশ করবে। এবার আসি সম্পৃক্ততার মাত্রা কখন এক এবং কখন শূন্য হয়। এই জায়গাটাতে সবাই কনফিউশনে থাকে, সেটা হলো মৃত্তিকার সম্পূর্ণরূপে সম্পৃক্ত হলে সম্পৃক্ততার মাত্রা মানে এস আর এর মাত্রা ওয়ান হবে। যদি কোনো মৃত্তিকা সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয় তাহলে সম্পৃক্ততার মাত্রা এস আর সমান সমান ওয়ান, এবং সম্পূর্ণ শুষ্ক হলে, সম্পূর্ণ শুষ্ক বলতে সম্পূর্ণ ড্রাই, ড্রাই ভলিউম, সম্পূর্ণ শুষ্ক হলে সম্পৃক্ততার মাত্রা শূন্য হয়। এবার 7 নম্বর কোশ্চেন, ময়েশ্চার কন্টেন্টের সংজ্ঞা লেখো, অথবা মাটির ওয়াটার কন্টেন্ট কাকে বলে। নমুনা মৃত্তিকার পানির ওজনের মানে পানির ওজন, ডাব্লিউ হলো ওজন এবং তার সাথে পানি, ডাব্লিউ ওয়াটার, পানির ওজনের সাথে কঠিন অংশের ওজনের, মানে ডাব্লিউ হলো কঠিন এবং এস হলো, ডাব্লিউ হলো পানি এবং সলিড যেটা হলো কঠিন অংশের অনুপাতকেই ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট বলে। একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ভাগ ডাব্লিউ এস, একে শতকরা হারে প্রকাশ করা হয়। মৃত্তিকার শুষ্ক একক ওজন বলতে কি বোঝায়, অথবা মাটির শুষ্ক একক ওজন কি? কোনো নমুনা মৃত্তিকার একক আয়তনের শুষ্ক কঠিনাংশের ওজনকে মৃত্তিকার শুষ্ক একক ওজন বা গামা ডি বলা হয়। অর্থাৎ প্রশ্নটা, উত্তরটা আরেকবার দেখো ভালোভাবে। কোনো নমুনা মৃত্তিকার একক আয়তনের শুষ্ক কঠিনাংশের ওজনকে একক আয়তনের শুষ্ক কঠিন অংশের ওজনে, ওজনকে মৃত্তিকার শুষ্ক একক ওজন বলে। অর্থাৎ গামা ডি ইকাল টু ডাব্লিউ এস ভাগ ভি। তারপরে তোমাদের দেখো 10 নম্বর প্রশ্নটা, মৃত্তিকার কঠিনাংশের আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়। মাটির আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায়, যে কোনো একটা প্রশ্নতে আসতে পারে। তাহলে নমুনা মৃত্তিকার একক আয়তনের কঠিনাংশের ওজন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তনের পানির ওজন অপেক্ষা যত গুণ ভারী তাকে ওই মৃত্তিকার কঠিনাংশের আপেক্ষিক গুরুত্ব বলা হয়। অর্থাৎ জি সমান সমান গামা এস ভাগ গামা ডাব্লিউ। এখানে আমরা জানি পানির ওজন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব সময় ওজন বেশি, এটাই সব সময় নেওয়া হয়। আজকে আমার প্রথম ক্লাস, লাইভ ক্লাস প্রথম। আমি তোমাদের যে অঙ্ক দুইটা বুঝিয়ে দিলাম, সেই অঙ্ক দুইটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের বুঝ। রোল নম্বর এবং কোন গ্রুপের আসো, সেকেন্ড শিফটের বি গ্রুপ ফোর্থ সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টের, তোমরা কমেন্ট করে রোল নাম্বার, নাম এবং কোন গ্রুপ এটা উল্লেখ করে দিবে। আজকের ক্লাস আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এতটুকুতেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোভিড-19 এই মহামারী থেকে দূরে থাকবে। সবাই মাস্ক ব্যবহার করবে এবং সুস্থ থাকবে, টিকা গ্রহণ করবে। এ বলে আমার লাইভ ক্লাসটা আমি আজকে এখানে শেষ করলাম।